নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক লটারির ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই সপ্তাহে অর্থাৎ 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কোন রাশিগুলি লটারি থেকে কোটিপতি হতে চলেছে। গোচরের নিরিখে আমি যা দেখতে পাচ্ছি সেখানে 7 রাশির নাম উল্লেখ করা যেতে পারে। তো কোন সেই 7 রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তা আসুন আর দেরি কিসের, শুরু করা যাক। এই সপ্তাহে যে 7 রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে কোটিপতি হতে চলেছে তা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে কয়েকটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে শেয়ার করি। গতকাল আমাকে একজন কমেন্টস পড়েছেন যে, দাদা আপনার কথাতে আমি লটারি কেটে কেটে শেষ হয়ে গেলাম, লটারি তো আমার লাগলো না। এর কারণ কি জানেন? কারণ আমি লটারির ভিডিও যখনই দিই তখন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি যে ভিডিওটি পুরো দেখুন, কারণ ভিডিওর শেষ পার্টে আমি লটারি কাদের কাদের লাগার সম্ভাবনা রয়েছে তা নিয়ে প্রতিটি ভিডিওতেই আমি কিন্তু বলি। কিন্তু আপনারা কি করেন বলেন তো? আপনারা নিজেদের রাশির কথা শুনেই কিন্তু স্কিপ করে বেরিয়ে চলে যান আর বাকিটা শোনার কোনো প্রয়োজন পড়ে না আপনাদের, যে কারণে আপনারা কিন্তু লটারি কেটে সবশান্ত হয়ে যান এবং পরবর্তীতে আমাকে কমেন্টস করেন যে, দাদা আপনার কথাতে আমি লটারি কাটলাম, আমার এত এত টাকা নষ্ট হয়ে গেল। দোষটা আমার নয়, দোষটা আপনাদের। কারণ আমি আপনাদেরকে বারবার বলি একটা কথাই, যে লটারিটা ভাগ্যের উপর এবং লটারি কাটতে গেলে রাহু গ্রহকে কিন্তু ভালো থাকার প্রয়োজন রয়েছে। আমি প্রতিটি ভিডিওতে আপনাদেরকে উল্লেখ করে করে বলি এবং আপনার জন্মছকটিকে দেখার প্রয়োজন রয়েছে। আপনারা তো কখনোই কোনো জ্যোতিষীকে দেখাবেন না, নিজে নিজেই ভাবলেন লটারি কেটে নিলেন, ভিডিও দেখলেন লটারি কেটে নিলেন, এইভাবে হয় না। তাই কোনো প্রপার জ্যোতিষীকে দেখান। আর যদি আপনারা আমাকে দেখাতে চান তাহলে কমেন্টস করবেন, জানাবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবার আসুন জানিয়ে দিই কোন সেই 7 রাশি। আর হ্যাঁ, ভিডিও শেষে আমি আবারও কিছু কথা আপনাদেরকে বলবো, শেষ কথাটা অবশ্যই শুনে যাবেন। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই সপ্তাহে 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে কিন্তু হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু সহজেই এই সপ্তাহে 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই সপ্তাহে অর্থাৎ 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 6 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই সপ্তাহে অর্থাৎ 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 6 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু সহজেই এই সপ্তাহে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন কোটিপতি। এবং শেষ যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও কিন্তু এই সপ্তাহে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে কোটিপতি হতে চলেছেন। এবার আসুন আমি আপনাদেরকে কিছু কথা বলি, যে কথাটা না বললেই নয়। পূর্বেই আমি আপনাদেরকে বললাম যে লটারি কাটার জন্য রাহু গ্রহকে ভালো থাকার প্রয়োজন রয়েছে। এছাড়াও অনেকে রয়েছে যাদের পূর্বে কিন্তু লটারি লেগেছে কিন্তু বর্তমানে লাগছে না। কারণ কি জানেন? আপনার গোচর কিন্তু পারমিট করছে না, অর্থাৎ আপনার রাশিচক্রে লটারি লাগার সম্ভাবনা থাকার প্রয়োজন রয়েছে এবং সাথে গোচরেও সম্ভাবনা থাকার প্রয়োজন রয়েছে।
তবেই কিন্তু লটারি লাগবে। এবং লটারি কাটার জন্য 4, 6 এই সংখ্যাগুলোকে আপনারা কিন্তু বেছে নিন এবং দুপুর 12টার পর কিন্তু লটারি কাটবেন, তার আগে কিন্তু লটারি কখনোই কাটবেন না। এবং আপনারা রাহু কালটিকে বেছে নিন, রাহুই দেখায় লটারি, তাই যত সম্ভব রাহু কালটিতে আপনারা লটারি কাটুন, লটারি লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিস্তারিতভাবে যদি জানতে চান যে আপনার জীবনে লটারি লাগার সম্ভাবনা রয়েছে কিনা বা ভবিষ্যতে কখন লটারি লাগবে তা জানতে আপনাকে অবশ্যই আপনার জন্মছকটিকে দেখানোর প্রয়োজন রয়েছে। তাই যদি আপনারা কেউ দেখাতে চান আমার কাছে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে শেয়ার করে দেবো, অসুবিধা নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।